fence and আসসালাম আপনি জানতে চেয়েছেন পুরুষরা কিভাবে পর্দা করবে বা নিজেদেরকে হেফাজত করবে যদি সে এমন একটা জায়গায় কাজ করে যেখানে বেপর্দা মহিলারা কাজ করে অথবা রাস্তাঘাটে চলাফেরা করার সময় যখন বেপর্দা মহিলারা থাকবে সেক্ষেত্রে সে নিজেকে কিভাবে হেফাজত করবে প্রথমত যেটা বলতে চাচ্ছে প্রশ্নের উত্তরে আল্লাহ রবাহ আলম সৌরাতুল ইসরার বত্রিশ নম্বর আয়তে এস করছেন ওয়ালা জিনা তোমরা জিনার নিকটবর্তী হও না তো এখানে জিনার নিকটবর্তী হতেই নিষেধ করা হয়েছে জিনা করা তো অনেক দূরের ব্যাপার যখন কোনো পুরুষ কোনো পর দিকে তার চোখ দিয়ে যখন পর নারীকে দেখে এবং তার সৌন্দর্য নিয়ে সে চিন্তা করে সেই ক্ষেত্রে তার চোখের এবং মনের জিনা হয়ে থাকে আর আল্লা আলামিন আলমিন জিনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন যখন কেউ চিন্তা করবে দেখবে তখন সে জিনার নিকটবর্তী হয়ে গেল আর এটাই আল্লাহ আলামিন আলমিন নিষেধ করেছেন জিনা তো অনেক দূরের ব্যাপার তো এক্ষেত্রে পুরুষদের যেটা করণীয় সে সম্পর্কে আল্লাহ আলামিন আলমিন সুরাত নূর কথার কথা আমি যে কর্মস্থানে আছি সেখানে যদি মহিলারা থাকে বা রাস্তাঘাটে চলাফেরা বাজার ঘাটে দেখা যায় অনেক বেপর্দা মহিলারা যারা নেকাব পরে না বা হিজাব করে না বোরকা পরে না সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে কি কী কী করণীয় পুরুষরা কি করবে এ বিষয়ে আল্লাহ রবাহ আলমিন নোরের ত্রিশ নম্বর আয়াতে বলছেন মিন আবসারিহিম হে আল্লাহ সোল আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নামিয়ে রাখে তাদের চোখের যেন তারা হেফাজত করে তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে লজ্জায় স্থানের হেফাজত করে তাহলে যখনই আপনি দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা কর্মস্থলে যদি কোনো মহিলা সাথে আপনার কাজ হয় বা কাজ কর্মস্থলে থাকে সেক্ষেত্রে আপনি যখন প্রয়োজনে তার সাথে কথা বলার প্রয়োজন হল আপনি তার দিকে তাকাবেন না আপনি দিকে তাকিয়ে কথা বলবেন নিজের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন যদি সম্ভব হয় তার সাথে কথা না বলার সেটাই উত্তম যদি সম্ভব না হয় কথা বলতেই হবে কাজের ক্ষেত খাতিরে বিকল্প কোন। ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনি যখন তার সাথে প্রয়োজনীয় কথাটাই বলবেন এবং সেটা আপনি নিচের দিকে তাকিয়ে অন্য দিকে তাকিয়ে আপনি কথা বলবেন এমনটি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছেন সোরাতুর নূরের মধ্যে তিরিশ নম্বর আয়াতে এবং এই বিষয়টি যদি আমরা হাদিস থেকে দলিল পেশ করতে চাই আবি সাঈদ আল হদ্দুর রিয়াল্লাহের একটি হাদিস যে হাদিস ইমাম বুহারি তার গ্রন্থের মধ্যে ছয় হাজার দুইশো উনত্রিশ এবং ইমাম মুসলিম দুই হাজার একশো একুশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ রাসুলসাল্লা আল্লাহ আলী ইসাল্লাম বলছেন ইয়া কুমল জুলু সুফিত সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন রাস্তাঘাটে বসার রাস্তাঘাটে বসা যাবে না রাস্তাঘাটে বসা থেকে দেরি করা থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ মালানা মালানা হে আল্লাহ রসুল আমরা যদি আমাদের প্রয়োজন হয় কথার কথা রাস্তায় কারোর সাথে দেখা হলো কোনো প্রয়োজনে যদি রাস্তায় আমাদেরকে কিছু সময় থাকতে হয় তখন আমরা কি করব তখন আল্লাহ রসুল তাদেরকে বললেন ঈদ আবাই তুম ইল্লাল মজলিস ফরিকা হাক্ক হাক্ক যদি তোমাদের বসতেই হয় রাস্তার মধ্যে কোনো প্রয়োজনে কোনো কাজে সেক্ষেত্রে তোমরা রাস্তায় যতক্ষণ সময় থাকবে রাস্তার যেটা হক সে হকটা তোমা দাও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ওমা হাক্ক তরিক ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল রাস্তার কি হক রয়েছে আল্লাহ রসুল সর্বপ্রথমই যে কথাটি বললেন গজ্জুল বসর চোখকে নামিয়ে রাখো চোখকে দৃষ্টিকে নামিয়ে রাখো দৃষ্টিকে নামিয়ে রাখার কথা আল্লাহ রসুল সাল্লামী হাদিসের মধ্যে বললেন আর অনেক কথা বললেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোর কথা বলা হয়েছে সালামের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে ভালো কাজের আদেশের কথা বলা হয়েছে খারাপ কাজের নিষেধ নিষেধ করতে বলা হয়েছে তো আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করব। কর্মস্থলে যেখানেই চলাফেরা করব না বেপর্দা মহিলা যদি থাকে একজন পুরুষ হিসেবে তার দায়িত্ব সে তার দৃষ্টিকে হেফাজত করবে সেদিকে সে তাকাবে না যদি সে তাকায় সেক্ষেত্রে সে গুণাগার পুরুষ গুণাগার হবে মহিলা যে অবস্থা সে তো গুণাগার আছেই যদি কোনো পুরুষ তার দিকে তাকায় সেই ক্ষেত্রে একজন পুরুষও গুণাগার হবে তার দিকে তাকানোর কারণে আর যখন ওই পুরুষ তার সৌন্দর্য নিয়ে চিন্তা করবে তখন সে যেন জিনা করলো চোখ দিয়ে জিনা করলো মন দিয়ে জিনা করলো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহু আলম্বী সব আল্লাহ ফিকুন